ইয়াসিন ভোলা ভানি দেওয়া দূরের কথা আপনার কি বলে বইয়া কইয়াও বাবা যারা এগি নিও ভাই যারা এগি মাই গো কিতা কইয়া ও তাসিলা নে না না বেহায়া ইতা না ইয়াসিন ভোলা হইতো এই মধ্যে যখন ইয়াসিন তিলাওয়াত আরম্ভ হইয়া থাকে মউতের যন্ত্রণা সঙ্গে সঙ্গে মানসর শরীরের মধ্যে আপনারা কম বাবা আরম্ভ হইয়া তাই বেশি বেশি কিনারার মধ্যে বইয়া ইয়াসিন তিলাওয়াত হইতো এক গুরে কোন কিতা আন শরীরের গতিবালা নাই মসজিদে খতমে খান উপায় দেবে সাবগল আপনার বেমারি গরম আর নদীর ডাক্তার নদীত আর নদীর ব্যবহার করলে খানই বেন মানুষ লক্ষ্য রাখিও মুর্দার কবর আজাব চলে তুমি সব যে কোনো খান্তাই দিতে পারো কিন্তু মুর্দার কবর খান্দা তু ভাইয়া যদি তিলাওয়াত করো ভাই যত সময় তিলাওয়াত করো ভাই কবর আজাব মুমিনরই সময় নাই ওতার লাগি সব আগলা তাগি দেওয়া যায় কবর শান্তিপূর্ণ হয় না কবরের পাশে তিলাওয়াত করলে আল্লাহ তাইলা কালাম তিলাওয়াত করো কই রব বরকতে আযাবে কবর এই সময় কবর রয় না তাকে বুঝা যায় সৌভন দেখলে যে মালাকুল মউত আই ত্রানি তোমার মউতর সময় আর বাকি আসেনি ভদ্র লোকে সৌভনে দেখতে আসে বাগে তারে কুদার তাইলে তাবিনটা তার কি হবে বলে সময় বেশি নাই প্রস্তুত যাও মালিকুল মউতে তালাশ আরম্ভ করি দিছই নবী করিম সাল্লাহ আলাই সাল্লামর মৌতর সময় কঠিন তাপ আল্লাহ রসুল শরীরের মধ্যে হর মানুষ মরবার আগে শরীরের মধ্যে তাফ বেমারে দেখা দে তাপ বেমার পড়ো বেমার যেটাই আপনার কোনো গাছ বৃক্ষর মধ্যে যদি বেমার তাপ হয় তাহলে গাছের ভাতা সারা লাল লইয়া আপনার জরিয়া ভরি যায় গাছ বৃক্ষর আপনার তাপ হইয়া তাকে সেই তাপে তার গাছ বৃক্ষর কি বলে গাছ বৃক্ষর পাতাগুলা গুলা জড়াইয়া ডেটা বানাই তাকে খালি করে ভাতা তাকে ভাতা নাই আর আপনার যদি কোন মানুষ তাপ হইয়া থাকে তাপ বেমারে তার শরীর যত গুণা আছে আপনার সব জোরাইয়া দিয়া থাকে এজন্য যে নমুনার তাপ না কেন তাপ বেমার হইলে ও দূর্য হইলো না গালাগালি করিও না অনেক মানুষের তাপ হইলে কম্পজ হৈছে শরীরে খাফায় তো কাপড় জ্বালা যাতে পারে না হালার তাপে মারিলা হালার হালার তাপ দিছে কে আল্লাহ গালিয়েছো কারে আল্লাহ রে বুধ ভাইবাই তুলে আমাদের ঠিক তদ্রুপ কেউ মেলেরিয়া হৈছে জাতো ভারে না না জাতে ভারি আপর হালার হালার তাপে ঠাই দিল না গেলে সকারে ঠিক তদ্রুপ কেউর খালা জ্বর হয়েছে কেউর নিমোনিয়া হইছে। কেউর টাইফয়েড হয়েছে কেউর ব্লাড ফ্লু হয়েছে কেউর সোয়াইন ফ্লু হয়েছে সবর লগে তাপ আছে সকলটা হইয়া তাকলো তাপ তাপে মানুষ মরতো ভারে তাপ তাকি বাঁচতো ভারে তাপ তো হইয়া তাকলো আপনার মরণের লক্ষণ তাপ বেমার হইলে ধৈর্য ধারণ করো কেননা মরবার সময় যদি তোমার তাপ বেমার হইয়া থাকে তাহলে তোমার জীবনের গুনাগুলা গাছর বাতা যেমন জলিয়া গাছ রে করিয়া থাকে ওলা মরণর সময় তাফ বেমার হইলে আপনার কি বলে জীবনের গুনাগুলা দেহ তাহি সময়া থাকে তাই মরবার আগে বেশিরভাগ মানুষের তাপ হয় এমন এক তাপ উঠে আগে তাই নরমের যখন মরি দিত আস্তা দেখায় শরীর গরম ও আরম্ভ হয়েছে গ্রামের মানুষটা অনবরত গামে আপনার শরীরের পাঞ্জরে আপনার ইয়র হাড্ডি ফাত্তিয়ালে অনবরত আপনার আফাল দের আফাল দের শ্বাস প্রশ্বাস কঠিন হয়ে যায় এমত অবস্থায় সিনার হাড্ডি গুলাই আফাল আরম্ভ করি আপনার শ্বাস প্রশ্বাস বড় হয়ে যায় আর আল্লাহর বন্ধু আপনার কি বলে তাপটা বড় মারাত্মক শরীরও দেখা যায় কোন মানুষ দেখা যায় যদি শয্যাশায়ী হইছে জবান তার বন্ধ হয়ে গেছে শাশুর মাই বাড়ি গেছে সিনার ভাতিয়ালে আপনার দড়বড় খোলা আরম্ভ করে দিছে শরীর গা মিছে তাহলে কলিমা টনটনি কেন কেননা আল্লাহর বন্ধা জীবনের সবর নৌকা তার বিধায় ধরে লাগছে ই জীবনের শেষ সবর সমান্তারে দেওয়ার সাহায্য কর মরণ সময় যদি কলিমা তলকিল করিয়া থাকো আর আল্লাহর বন্দা একটা বার কলিমা গান উচ্চারণ হুনিয়া করিয়া যায় মরণের সময় কুর কলিমা উচ্চারণে আজি সাথে বিদায় পাইছে আর যার জীবনের শেষ কথা নবীাল জান্ জান্নাহ মানুষটা বেশ তোর মধ্যে প্রবেশ করি লাইব। কথার লাগি দরকার হইয়া তাকলো মনে হল আর মধ্যে তাকা হ্যালো তোর ভাই করি খেয়াল রাখা যদি দেখা যায় बेहোশে বেকসিন বেন কাও ইকরারি আই গেছে গিয়া তাহলে বারবার নিজে কলিমা খান্দাত বইয়া পড়া मरने ওয়ালার সাহায্য করা জিন্দার পক্ষে তাই দরকার এ সময় কিনারের মধ্যে তাকিয়া بیماری রে টনটনি টন্টনি শোভা করিয়া দেও ওযু নি যায় না তোয়ম করাইয়া দেও আপনারে মতো অবস্থায় খান্দায় বইয়া লা ইলাহা ইল্লাল্লাহুর তাসবিহ বলো আপনার লা হাওলা তসবিহ কেন নাই সময়টা বলো সংকটজনক জীবনের চাইতে দুঃখ কষ্টের সময় আয় আস্থা শরীর খেলিয়া জানটা বার হইতো চাই আরে আমরার জানে শরীরের সারা অঙ্গ প্রত্যঙ্গ বিরাজ করিয়া থাকে শরীরের এমন কোন জায়গা নাই যেন আমরার জানোর সম্পর্ক নাই আমরা মরি করি জানতো আমার জানোর কুটা কিতা করে আমরা মানসে মনে করি আপনার জানোর কুটো হইয়া থাকলো বাম পিস্তানোর তোল অন্য কোনো জান আচ্ছা আঙ্গুল কাটলে আপনার এখানে সিল্লা আর হোক আমার জান থাকে আমার জান যার কি জান যার কি আঙ্গুলি জান কানুইনি যতখানো রক্ত চলে যত জায়গাত রক্ত চলে শরীর সব জায়গা তোমার জানোর সম্পর্ক আছে এখন তোমার যান বার যাই তো আস্তা শরীরের মধ্যে বিস্তৃত তোমার যান আজরাইলে নিতা জমাইয়া নেওয়া লাগবো এজন্য আপনার অঙ্গ প্রত্যঙ্গ মরতে আছে অঙ্গ প্রত্যঙ্গ আমার কি বলেন বন্ধ করতে আছে অঙ্গ যত বন্ধ হয় তত বেশি জানর উরে হয় অঙ্গ যত ওকে জম হয় জানর উরে তত সদমা বেশ হয় আল্লাহর বন্দা মরণর সন্ধ সদমা মরণর কষ্ট নমাজে পড়ছে এদিকে শয়তানি আয়া করবা অতদিন আল্লাহ আল্লাহ করলে দেখ ও শেষ সময় আল্লাহ কি গজব তোর উপরে দিতরা যার দেখিলা তুই কত কষ্ট বরদাস্ত করে দেখিলা আল্লাহ আল্লাহর উহরে মানসরোলা নানান মাতমাত আল্লাহর উহরে মানসরো নাস্তা নে অনাস্তা বন্দম শৈতানে আল্লাহর উহরে বন্দার আনে আর বন্দায় যখন আল্লাহর উহরে অনাস্তা নিয়া বাদ কোন কথা করিলাই তখন তার জীবনের সারা মরে বেকার করিয়া খালি হইয়া যায় ও তার লাগিয়ে আল্লাহর হাবিবে মরনে আল্লাহর কিনারার মধ্যে বইও লাহাও লাহিবে তস্পিৰে ফুৰিয় লাহা হাও লাও লা কুৱাতা ইল্লাহ বিল্লা হাজা কানকুন মিল কুনু জান্না নবীজে বৰমাই ৰা লাহাও লাও লা কুৱ এটা সেই তস্পিটো ইয়াত বেষ্টৰ খাজানাগুলোৰ মধ্যে থাকে একটা খাজানা যখন লাহ লাহ তস্পি বল ইয়াত থাকে তখন শয়তানে আপনাৰ কি হাৱা চালিয়ে আপনার বাগা দুলানি আৰম্ভ কৰি ইয়া থাকে বেমাৰীৰ আন্দাত যখন লাহাও লাহ তস্পি পৰিবাই শয়তান আহিছিল মৰনে হল এ টাইমে উশ্বাস দিয়া আপনার কি বলে কু মন্ত্রণা কু যন্ত্রণা দিয়া জমিন তাকি বেঈমান বানাইয়া বিদায় দেওয়া তুমি ওলি আকরাবার লাহলার তসবির কারণে দম লইতে পারলো না শয়তান বাগিয়া হরিয়া যাইব আর বন্দায় তা আপনার খেয়াল করলে কলিমার কিনে জমিন তাকি ইমান লইয়া বিদায় নিব ওতার লাগি মরণের সময় মৌত মুখি মানুষের কিনারার মধ্যে তাকিয়া কলিমারে ভরিও লাহলারে যতবারও ভরিও আমরা তো ইয়াতাগ তাক লগি আপনার তার ব্যতিক্রমী খাম ছেলেমে জমিলা ভাই বোন জমিলা তাফ যখন দেখলা উঠছে বেশি সিনায় আনার লড়া আরম্ভ করছে বেশি শ্বাসে মাইর আরম্ভ করছে বেশি আক্তা চিৎকার দিয়া কুকুরের বাচ্চা বাচ্চ্য মতো খান্দন আরম্ভ করে দিলা মৰনে বালা ই সময় বিপদ আর আৰু বিপদৰ খান্দাৰ সময় খান্দাৰ যখন খান্দোন শুকুৰৰ বাচ্চাইন্ত লাগান আৰম্ভ কৰলা বিলাৰী বাচ্চান্য লাগান আৰম্ভ কৰলা মেলু কটাৰ বাচ্চাইন্ত লাগান যখন মানৰ বাচ্চাইতে খান্দন আৰম্ভ কৰি এটা কই মোৰ দাৰ হুচ কুই এটাকে শ্বতানিয়া ওশ্বাস দিয়া বে ইমান জমিন তাই বিদায় দে ই সময় খান্দা পালা চিল্লানী পালা না তসবি জিকির লাহাওলা লাইলা তসবি জিকির খোরাবালা কুন্টাবালা যার কারণে খেয়াল রাখবা সর্ব সাহায্যের সময় আর তাকলো এটা এই সময় শয়তানে বড় অশ্বাস দে ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ তালাই তিনশত আপনার তিনশত দলিল জানতা তাল্লা এক বলিয়া আমরা যে এক আল্লাহ কই কান দলিল লাগবো না দলিলে ওই তো নাই হজরত ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আল্লাহ এক বলিয়া আপনার দলিল হদিস কুরান দিয়া তিনশত জানতা মতের সময় আইয়া আজ দারুণী বলে লাগি লাগি খান্দা আইয়াও মনে মনে জিজ্ঞাসা করে অন্তরের মাঝে একটা জায়গা আছে শয়তান বসবাস করে অন্তরের সেই জায়গার মধ্যে শৈতান আরম্ভ করলো একদিন সারা জীবন এ আল্লাহ এল্ল্লা লাই লাল্লালিতা তোমার আল্লাহ এক বলি প্রমাণ দলিলা কি কো হযরত ফখরুদ্দিন রাضي মরনের সময় আপনারা কি বলেন তে দলিল দেওয়া আরম্ভ করলা এক এক করে 299 দলিল দিলাইছইন শয়তানে ভিন্ন একমতে তান দলিলটারে আমরা কাটিয়া উলাইলাই এক দলিল মাত্র করি এত রইছে মাত্র এক দলিল দিতা ফখরুদ্দিন রাضي ঈমানারামাইয়া জমিন দাই বিদায় নিতা ও সময় তান পীর ও তান উস্তাদ হজরতে নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ লাহি আধ্যাত্মিক চক্রের দৃষ্টি প্রকৃত মুড়ি দৌড়ে ভরে গেছে দেখলা যে শৈতানে মরণের সময় অশ্বাস দিয়া হজরতে ফখর উদ্দিন লইয়া যার গিয়া ও কামিল মুর্শিদে আপনার কি করছেন বলে অজুর ভানিয়া তোর মধ্যে লইয়া লাহাওলার তসবি ভনিয়া ফুক মারলা পানীয় গোটা ইমাম ফখর উদ্দিন রাজির বাদি ইটা মারি কইলা দূর শৈতান হর বেলা দলিল আল্লাহ যখন ও ভানি ভুটাইলা ওলা ভলিয়া আজ মুকাসিটা সইন সই আল্লাহর কুদরতে মুর্শিদর ওসিলায় murid পর্যন্ত আইয়া পানির সিটা শয়তান রুরে ভলি শয়তান লগে লগে আপনার কি ইমাম ফখরউদ্দিন রাজির ওয়াসওয়াস দেওয়া বন্ধ করি দৌড় মারে আরে ভাই মুর্শিদ কামিল লইলে murid রে সাহায্য দিতে আমরা তো এমন কামিল মুর্শিদ বাবা কঠিন হইয়া থাকে তাই আমরা ওলি আওলা দাকারিবিন আমরার মনে ওয়ালা আল্লাহর খান্দাত বইয়া আল্লাহ ওয়ালা বলে ফায়দা হইব নি না না ভর্তাইনি জানাব নবি ই করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সময় মায়েশার হুজরায় নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশার জানু মোবারকের মধ্যে নবিজি সর মোবারক রাসুইন এমন অবস্থায় হযরত মায়েশাই فرمایا দেখলাম আল্লাহর রাসূলর শরীলটা গরম ও আরম্ভ হইছে যেমন আপনি দানা দিলে ফুটিজিবো ওলা গরম তা ফুটিছে সীমানা নাই খাফ শরীল কাফ কাফ ভাবাইছে চক্কর লাল হই গেছে ইপরিমান তা উঠছে চক্কর দেখতে লাল শরীরে আমরা কাফের গরম সীমাহীন এমন সময় দেখি আল্লাহ রসুল সাল্লাহ্লামে খালি টুট লালিতে আস আমি খান পাতিলাম যে আল্লাহ রসুলে কি শব্দ উচ্চারণ করইন দেখি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামর জবান মুবারক দিয়ার যত কষ্ট মুহূর্তর আছে আমারে দিলা আল্লাহ আমার কোন গুণাগার হুমত্রে মুহূর্তর গাটর কষ্ট ফেলাইও না আল্লাহ আমারে যা কষ্ট আছে মুহূর্তর দেওয়ার আমার উন্মত্র ভক্ত কষ্টটা আমি স্বীকার করিয়ার আমারে আমার মতর কষ্ট সব দিলাও মতর গাঠো আমার উন্মত কিন্তু সস্তানোর হাওয়ালা করিও না ওলা বাক্য আল্লাহর হাবিবর জবান মুখ থেকে বাই রইতেছে আরে ভাই মুসলমান আল্লাহর হাবিবে মতর সময় আজরাইল রে কইতে আসো নাজরাইল তুমি আমার উন্মত জান রেখে মনসদমা দিয়া নেও আমারে দেখাও হজরতে আজরাইল আল্লাহ সালাতামে ফরমান সেটাই আর রসুল্লাহ দেখানো সম্ভব নয় বলে আজরাইল আমার উন্মতর যান নিতে আসান তরিকায় নিয় যত কষ্ট মতর সময় উন্মতরে দিতায় আমি নবীরে দিলা আমার উম্মত গুন্তরে কষ্ট দিয়া নিও না যান যখন কবজ করা তজরতে আজরাইল আল্লাহর নির্দেশে লাগইন নবীজি আপনার কি বলে চিত্তার আরম্ভ করইন আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লামর আপনার কি মোহাম্মারক তাকিয়া মনো আওয়াজ কঠিন আরম্ভ হইছে হজরতে আজরাইল রে নবী জিজ্ঞাসা করুন আজরাইল ওলা কষ্ট দিয়া তুমি আমার উন্মতর জাননেওনি। আজরাইলে আজরাইল এমন কষ্ট মতর এই পরিমাণ কষ্ট দিয়া তুমি আমার উন্মতর জাননেওনি। আজরাইলে ভরমানি আর আল্লাহর জাতর কসম আপনারে যে পরিমাণ ভাবে আমি আপনার জানিয়ার ই পরিমাণ অবস্থায় আমি আদম তাকি আজ পর্যন্ত কেউর জানিসি না আমি সমুদয় কষ্ট আমার উপরে লইয়া আপনার যাতে কোনো কষ্ট হয় না সেই চেষ্টা করি যানটা নিয়ে এখন পর্যন্ত তো আসান তরিকায় কেউর জান নিছি না আর ই তরিকায় কিয়ামত পর্যন্ত কেউর যান আমি নিমু না আল্লাহর যাতে আমার আদেশ করছই না আমার দুস্তের যান মোবারক নো আমার কবজ করতে রু মোবারক কবজ করতে আমার নবীর যাতে কোনো কষ্ট হয় না আজরাইল সৃষ্টি জগতর জান আনতে তুমি যেমন কষ্ট দেও আমার দুস্তর জান আনতে সেই কষ্টটা দিও না আল্লাহ যাতে নির্দেশ করছো হয় না আপনার মতর কষ্ট দিতাম না নবী সারা কষ্ট আমার উড়ে লইলাম আমি আপনার কাদেও কেউ রে বা কেউ এমন আসান তরিকায় নিশিও নার নিতাম নাই তাই বুঝা গেল মতর কষ্ট কি পরিমাণ বাইরে সীমানা নাই এজন্য আল্লাহর হাবিবে ফরমাইছে বেশি বেশি মূত্রে স্মরণ করিও কেননা এই গাঠটা বড় কঠিন আপনার হাজারের মাঝেও হাজারের মাঝে আপনার প্রায় বেশিরভাগ মানুষ কি হইবা মোতর গাটো ইমান রে তৈয়া কবর মাঝে যাইবা মোতর গাটো ইমান তৈয়া কবর মাঝে জানে ওয়ালার দলটা বেশি হইয়া থাকবা সারা জীবন আমল করবা লেকিন মোতর গাটো যখন মোতর কষ্টর মাঝে ফলবা এই মোতর কষ্ট তোলার বাদে অটোমেটিক আল্লাহর উপরে নারাজি আল্লাহর উপরে আপনার কি অভি বুড়া মত প্রকাশ করবা যে মুরা মতে বুড়া কথায় জমিনটা কি আপনার ইমান তৈয়া বেঈমান হইয়া যাইবা তাই আমার ভাই ও বল বুজুর্গ বল মোতর আগে মোতর জন্য প্রস্তুত হওয়া দরকার মোতের সময় যদি কোনো মানুষে আপনার ওভরিমান ফানির পিয়াস থাকে দুনিয়া পর যদি এই সময় তার মুখর মধ্যে দেওয়া যায় তাহলে সে অনুভব করবো তার পিয়াস নিবারণ হইতো নাই আরে যদি কোনো মানুষের নিত্য নতুন ভাবে ডায়াবেটিস বা সুগার রোগে ভাইয়া থাকে তখন তার ফানির পিয়াস ও পরিমাণ হইয়া থাকে আপনার যত ফানি না ফেটো জায়গা উয়ার না হিলা বাব হাত দিলে আপনার ফানি মুখে দিবার ওই জীব কুল্লি কুল্লি হইয়া এর বাদেও দেখা যায় ফানির ইতিহাস তার মিঠে না যত খায় ফেক পরা জায়গা নাই এর বাদেও জানে খালি ফানি চাই একজন সুগারওয়ালা রুগী সুগার হইতে যদি ফানিরে মন পিয়াস হইয়া থাকে তাহলে আপনার তাই অনুমান করতে পারবা মুহূর্তের সময় ফানি রেখে মন পিয়াস হইয়া থাকে মুহূর্তের সময় এই পরিমাণ ফানির পিয়াস হইয়া থাকে আল্লাহর বন্ধা তখন বুধবার সাগর যদি মুখ লাগাই লায় তো তা দেহের পিয়াসটা আপনার নিবারণ হইত নাই ও তার লাগি যদি মৌতের সময় পিয়াস তাকি আপনার শান্তি পাইতাই চাও তাহলে জীবনে বেশি বেশি সুরাত নিয়া সিন্দে তিলাও ধরিয়া যাও আল্লাহর বন্ধে গান যখন কোন মানুষ দেখবায় মরজুল মৌতে আক্রান্ত হয়ে গেছে তখন তার কিনারার মাঝে বউ সুরাত নিয়া সিন্দে তিলাও করো এবং আপনার ভানির মাঝে ফুক মারো ভানি তা আপনার কি বেমারির মুখর মধ্যে তুলা তুলা খাত্রা খাত্রা করি টুট বিজাই খাত্রা খাত্রা করে ইমান তার মুখ জিপবার মধ্যে সারো তোমার এক ফুটা ভানি। ইয়াসিন তিলাওয়াতের এক ফোঁটা বানি সাত সমুদ্রের পানি তাকিও আপনার মরনে বুধ বুঝবাই গো বেশি হই গেছে তার মুখর মধ্যে আরে আল্লাহর বন্দেগান সাত সমুদ্রের পানি যদি এক দিকে করা যায় আর মত বেমারি মানুষের মুখর মাঝে ইয়াসিন তিলাওয়াতের এক বিন্দু ভানি দেওয়া যায় সাত সমুদ্রের ভানিয়ে যার পিয়াস মিটে না আল্লাহর বন্দেগান তিলাওয়াতে ইয়াসিন আর জাল ফুকের ভানি এক ফোঁটা মুখ ভরে গেলে আর পিয়াস থাকে না তাই ইলা বেমারির খান্দার মধ্যে সূরাতুল ইয়াসিন পড়া এবং আপনার কি বলে সেই বাণী পড়িয়া তার মুখর মাঝে দেওয়া ও সন্তানের জন্য জরুরি না না আমরা কিছু মানু আছে ইয়াসিন পড়া তো দূরের কথা ইয়াসিন পড়া বাণী দেওয়া দূরের কথা আপনার কি বলে খান্দাক বইয়া ও বাবা যারা এগিন ও মাই যারা এগিন মাই গো কিতা কইয়া ও তা সিল্লানের না বেহায়া ইতা না ইয়াসিন পড়া হইতো এই মধ্যে যখন ইয়াসিন তিলাহত আরম্ভ হইয়া তাকে মৌতের যন্ত্রণা সঙ্গে সঙ্গে মানুষের শরীরের মধ্যে আপনারা কম বাবা আরম্ভ হইয়া তাই বেশি বেশি কিনারার মধ্যে বইয়া ইয়াসিন তিলাহত হইত একগুরে কোন কিতা হান শরীরের গতি বালা নাই মসজিদ খতম এখানো বয়াই দেবে সাব আপনার বেমারি গরু আর নদীর ডাক্তর নিয়ে নদীর ব্যবহার করলে খামাইবেন মানুষ লক্ষ্য রাখিও মুর্দার কবর ও আজাব তুমি সব যে কোনো খানটাই দিতে পারো কিন্তু মুদার কবর খান্দা তু ভাইয়া যদি তিলাওয়াত কর ভাই যত সময় তিলাওয়াত করবাই কবর আজা মুমিনর ই সময় নাই ও তার লাগি সব আগলা দেওয়া যাই কবর শান্তিপূর্ণ হয় না কবরের পাশে তিলাওয়াত করলে আল্লাহ কালাম তোর শৈর বরকতে আজাবে কবর ই সময় কবর তারি টিলাওত খান খান্দা কবরের খান্দা আপনার তিলাওয়াত কা নই তো বেমারির খান্দা তিলাওয়াত কা তো বেমারির খান্দা তবে যখন মানুষ মরি জীব গিয়া মরনের সঙ্গে আর আপনার মুর্দা ভুজাত লাগতে নাই নো খান্দাত না মানুষ যখন মরি জীব তখন মিয়া সাহেব আপনারা কইতো না কুয়া অন আমরার খান্দাত কুয়া কুরআন তিলাওয়াত করতে আর হইতো না আর এই জায়গার মধ্যে তিলাওয়াতের দরকার নয় দেখনে ওয়ালা আপনার অনেক আছে পুরুষায় নারী আয় রহমতের ফরিস্তায় জিন্নাতায় এমত অবস্থায় নো খান্দনের রুল চলছে ইকানোর মধ্যে আপনারা কাম খেওয়াইবো মাতিবো কালামে পাক করবে আদবি হইবো এজন্য মুর্দার খান্দা তি সময় তিলাওয়াত না করিয়া তুলা আড়াল জায়গার মধ্যে পার্শ্ববর্তী তুলা আড়াল জায়গা তিলাওয়াত মুর্দার লাগি বেহতর বালা হইয়া তাগলো তিলাওয়াত হইতো তবে মুর্দার তাই তুলা হরিয়া একটু আড়ালে একটু আড়ালে যাতে আপনার মুর্দা বুঝার বাপ বুঝা যায় না কালাম শরীফের তিলাওয়াতের কোনো বেয়াদবি হয় না অনেক জায়গার দেখা যায় আনার কি বলে তিলাহত মসজিদও দিলেই আর অনেক জায়গার দেখা যায় মুর্দার সাইরো বা জুবা বইয়া তিলাহত আরম্ভ করি দিছইন। মুসলমান কোনো কোনো সময় দেখা যায় মুর্দা গুসল দেওয়ানির আগে কিছু মানু আছে না আপনার বেশ সব পাইতা মুর্দায় মুর্দা ও মর শৈল আবু গুসল গাছল দেওয়াইয়া পবিত্র হইছে না মানুষ মরার লগে লগে নাফাক হয়ে যায় কোনো সময় মরার আগে তাই নাফাক হয়ে যায় মোটর যন্ত্রণায় ফেসাব নবরত্ন শরীর ফেট থাকে আপনার ছুটে মোটর যন্ত্রণায় পায়খানা ছুটে মোটর যন্ত্রণায় পেশাব পায়খানার রাস্তা হসই যায় আপনার এক ধরনের পেশাব পায়খানা পেটটাই বাইর হয়ে যায় এজন্য মুর্দাও না জাগাও হয়ে গেছে না এখন আপনার কি বলে মুর্দার খান দাঁত পইয়া না জাগাত পইয়া পাক তিলত মানছে মুর্দাবো গুসল দেবাইছেন না পরিষ্কার করছেন না এর তার ফুয়া বাতি যে হাবুলিয়ে বই গেছে চাইরে বাতি ফুড়িয়ে বাতিও যে ও বইয়া খালি তিলাওয়াত করডা সোহাব দেওয়ার লাগি ই তিলাওয়াত ইয়া তাগলো ই জাগাত বেআদবি নই তো না কইলে আরো রহমত তোর ফরিস্তা লানত করিন ইনো না হরিয়া পাক পবিত্র জাগাত বইয়া মুরদার মাগফিরতর লগে তিলাওয়াত করো এটা বালা ফলেন দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা